নমস্কার বন্ধুরা মাস বোল্ডে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একদম নতুন ধরনের একটা চিকেন রেসিপি চিকেন মালাইকারি যেটা সানডে স্পেশাল রেসিপি হিসাবে অবশ্যই ট্রাই করতে পারো ছটপট দেখে নাও রেসিপি আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটো তেজপাতা ফোড়নে দিলাম সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ফ্রাই করে নেব পেঁয়াজগুলোর গায়ে দেখো ভালো একটা ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যন্তই আমরা ফ্রাই করব এরপর আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো সাত আটকোয়া রসুন আর এক ইঞ্চির আদা আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি দু মিনিট মতন মশলাটাকে এইভাবেই কষাবো দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা নিজেদের স্বাদ মতন দেবে খুব ভালো করে মিশিয়ে দেব আর মশলাটা এখন সুন্দর করে কষাবো এতে কিন্তু আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না তো দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি সাত আট মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন আর মিষ্টিটা অ্যাড করব যেহেতু মালাইকারির রেসিপি তাই আমি এক টেবিল চামচ চিনি দিলাম তোমরা স্বাদ মতন দেবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও দু তিন মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব দেখো মালাইকারির জন্য মশলা কিন্তু রেডি দারুণ তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসছে তো এবার আমি চিকেনগুলো অ্যাড করছি আমি কিন্তু চিকেন কোনোভাবেই ম্যারিনেট করে রাখিনি এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি চিকেনটা অ্যাড করে দেওয়ার পর আমি খুব ভালো করে এখন চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে দেব পাঁচ মিনিট মতন আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার আঁচটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট রাখবো আর দশ মিনিট বাদে ফিরে এসছি দেখতেই পাচ্ছ যে সুন্দর তেল ছেড়েছে চারপাশ থেকে আর একটুখানি গ্রেভি গ্রেভি মতনও হয়েছে যখন এরকম কন্ডিশানে আসবে তখন এর মধ্যে মূল উপকরণ দেবো আমি এক গ্লাস আমি দিয়ে দিলাম এর মধ্যে নারকেলের দুধ এতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না পুরো রেসিপিটাই কিন্তু নারকেলের দুধে হবে আমি সামান্য একটু জল দিলাম ওই গ্লাসটা জাস্ট ধুয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠতে শুরু করলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব আর লো ফ্লেমে কুড়ি মিনিট মতন রেখে দেব মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দেবো দেখো কুড়ি মিনিট পর আমি ফিরে এসছি তো এখানে কিন্তু চিকেন আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম আর যেটা মূল উপকরণ দেব সেটা হচ্ছে একটুখানি ঘি হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা কিন্তু মালাইকারিতে মাস্ট তো ভালো করে মিশিয়ে দেবো আরও দু মিনিট মতন ফুটিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেব গ্রেভিটা নিজেদের মনের পছন্দ মতো রাখতে পারো আরও একটু টানিয়েও নিতে পারো এটা আরেকটু বসে যাবে যেহেতু নারকেলের দুধে বানানো তো গ্রেভিটা কিন্তু একটুখানি বসে যাবে তো অবশ্যই ট্রাই করে ফেলো সানডে স্পেশালে এই চিকেন রেসিপি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আজ আসি ভালো খাও সুস্থ থাকো টাটা